উদুলি মুদুলি তীর্থনগরী পুরী। জগন্নাথর রথযাত্রাত লাখ লাখ ভক্তর অংশগ্রহণ। দেবী সুভদ্রার পদ্মরথ টানিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। সুদীর্ঘ 53 বছরের পিছত এইবার দুদিনিয়া কার্যসূচীরে পুরীত আরম্ভ হয় জগন্নাথর রথযাত্রা। লাখ লাখ ভক্তর উপস্থিতি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারেদি গুণ্ডিচা মন্দিরের দিকে ভগবান বলভদ্র, ভগবান জগন্নাথ আর দেবী সুভদ্রার তিনি রথর যাত্রা আরম্ভ করে দেওবারে বিয়লি। অবশ্যই রাতে হওয়ার বাবে দেওবারে স্থগিত রখা হয় এই যাত্রা, আর আজি পুয়া পুনের আরম্ভ হয় এই যাত্রা। আজি পুয়া রথ নিয়ে হাজির করুয়া হয় বলভদ্র জগন্নাথ সুভদ্রার আইতাক দেবী গুণ্ডিচার মন্দিরত। আট দিনের পিছতে জগন্নাথ মন্দিরলৈ প্রত্যাবর্তন করিব তিনি দেবদেবীয়ে। উল্লেখ্য যে রথযাত্রাত অংশ লয় উড়িষ্যার কন্যা তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। দেবী সুভদ্রার পদ্মরথ প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি মুর্মুয়ে রথযাত্রাত অংশ লয় রথ টনাত জড়িত হয়। পরম্পরা অনুসরি প্রতি বছরে আহার মাহর শুক্লপক্ষর দ্বিতীয় তিথিত ভগবান জগন্নাথ হাই বলভদ্র আর ভগ্নী সুভদ্রার সঙ্গে আইতা গুণ্ডিচার ঘরলৈ যায়। আইতাকর ঘরত 7 দিন থাকার পিছত অষ্টম দিনা মূল মন্দিরলৈ তিনি প্রত্যাবর্তন করে। গুৱাহাটীতো কেইবাটাও ধর্মীয় সংগঠনের উদ্যোগত উলুয়া হয় শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা। দেওবারের উদ্বোধনী অনুষ্ঠানত 5 সহস্রাধিক ভক্ত উপস্থিত থাকে। অহা 14 জুলাই কাছাড়স্থিত রোপওয়ে কার্যালয়ের সমীপত এই যাত্রার সামরণি পড়ব। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি।